বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। দেশ তথা রাজ্যে ঋতুরাজ বসন্ত বিরাজ করছে, আর তার পাশাপাশি যে কাল রয়েছে গ্রীষ্মকাল ইতিমধ্যে পড়ে গেছে, এবং গরমের তীব্র রোদ তীব্র দাবদাহের মধ্যে যদি একটু মিষ্টি ডাবের জল পাওয়া যায় বা কোথায় ডাবের জল পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, এবং এই ডাবের জলের চাহিদাটাও কিন্তু বেশ বাড়ে গরমকাল আসলেই, যেটাও কিন্তু প্রত্যক্ষ করা যায়। তবে পূর্বে যে অনুযায়ী বা যে রকম ডাব পাওয়া যেত, যে দামে ডাব পাওয়া যেত, সেটা কি আর বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে, এই প্রশ্নটাই কিন্তু এখন উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। তার থেকে বাদ যাচ্ছে না তেলিয়ামুড়াও। তেলিয়ামুড়া শহরে গরম পড়তে না পড়তেই হাঁসফাঁস অবস্থা জনমানুষের, তবে শুধুমাত্র তেলিয়ামুড়া বললেও ভুল হবে, চারি চতুর্দিকে একই রকম অবস্থা। তবে শহর তেলিয়ামুড়াতে সুপ্রাচীন কাল থেকে ডাবের জলের একটা বিশেষ খ্যাতি রয়েছে। পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে কৃষ্ণপুর, ঘিলাতলি, চাকমাঘাট, খাসিয়ামঙ্গল থেকে শুরু করে নানান জায়গায় বিপুল পরিমাণে নারকেল গাছ থাকার ফলে ডাবের চাহিদাটা বরাবরই ছিল প্রচুর, সেটাও কিন্তু একটা আমরা দেখে এসেছি। কিন্তু এরকম ভাবে একজন বিক্রেতা জানাচ্ছেন যে প্রাচীনকালে যেরকম সুস্বাদু ডাব পাওয়া যেত বা যে দামে তারা ডাব বিক্রি করে এসেছেন, যেভাবে তারা দশকের পর দশক ধরে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, এখন কিন্তু সেই ছবিটা একেবারে নেই বললেই চলে। আক্ষেপের সাথেই ডাব বিক্রেতারা জানাচ্ছেন যে বাজারে চাহিদা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে ডাবের নিদারুণ চাহিদা রয়েছে। সবকিছুকে মিলিয়ে ব্যবসায়ীদের ঠিক কি বক্তব্য রয়েছে, এই গরমের সিজনে কত টাকা দরে তারা ডাব বিক্রি করছেন বা আগে কিরকম ভাবে ডাব বিক্রি করতেন, শুনবো একবার। কি বিক্রি করেন? কত বছর ধরে বিক্রি করতেছেন? 18-19 বছর ধরে। তো এই ডাবে কিরকম এখন ডাবের চাহিদা বাজারে? চাহিদা কেমন বাজারে যাবে? দাম পাননি আপনারা সঠিক? আপনারা শুনলেন এক বিক্রেতার বক্তব্য। ঠিক যেমনটা জানাচ্ছিলাম, চাহিদা যেরকম রয়েছে কিন্তু সেই চাহিদা অনুযায়ী যোগানটা নেই, ফলে আগে যেরকম ভাবে 10-15 টাকা দরে ডাব বিক্রি হতো, বর্তমানে সেই ডাবের দাম কিন্তু 1 লাখে বেড়ে গেছে, 40-50 টাকা দরে বিক্রি হচ্ছে এখন বাজারে ডাব। এবং তেলিয়ামুড়াতে যেভাবে ডাবের আগে পাওয়া যেত, ডাব প্রত্যেকটা নারকেল গাছে সারি সারি ভাবে ডাব পাওয়া যেত, কিন্তু এখন একদমই সেই ছবি দেখা যায় না। সুতরাং আগামী দিনে যদি ডাবটাকে চাষ করা যায় এবং সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে যেরকম একটা সুবিধা হবে, তার পাশাপাশি ডাবের একটা চাহিদাটাও পূরণ হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমনটা কিন্তু ব্যবসায়ীদের মত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।